ও সোনা তুমি কি বোঝো না, খেটে খেটে জানটা চলি যায়, হায় রে নিজেটা বসি বসি খায়। তাতা দিন দিনক দিনক ঘরে যে নাইকো আনাস, তাতা দিন দিনক দিনক ঘরে যে নাইকো আনাস, সেদিকে খেয়াল মোটে নাই, হায় রে নিজেটা বসি বসি খায়। সেদিকে খেয়াল মোটে নাই, হায় রে নিজেটা বসি বসি খায়। সেটা বসি হি বসি খায়, খেটে খেটে জানটা চলি যায়। আহ কি গলা, যেন মধু ঝরে পড়ছে গো। থাক আর আদিক খেতে করতে হবি নি, নিহা তোমার সাথে বিয়ে হয়ে গেল তাই, না হলে রেডিওতে গান গাইতুম গো। সারি দিকে কেমন সানাই বাজছে শুনছো গিন্নি, কেমন বিয়ে বিয়ে গন্ধ বলো। আচ্ছা গিন্নি, তোমার আমাদের বিয়ের কথা মনে পড়ে? তা আবার পড়বে নি, মানুষ কি আর দূর দিনের কথা ভোলে গো। ওই দিন থেকেই তো আমার জীবনটা যে নরক হয়ে গেল। কি মরতে যে কালু ডাকাতকে ছেড়ে তোমার গলায় মালা দিলুম কে জানে বাবা। তুমি এরম কথা মুখে আনতে পারলে গিন্নি? আহা রাখছো কেন, আমি তো মজা করছিলাম। আচ্ছা তোমার আমাদের বিয়ের কথা মনে পড়ে? সব সময় সব সময় মানুষ কি তার পরাধীনতার কথা ভুলতে পারে? কি কি বললে তুমি, আমাকে বিয়ে করে তুমি পরাধীন? রাখলে তোমায় ভারী সুন্দর দেখায়। যা অসভ্য। আর বিয়ের কথা হলেই নয়, সেই প্যাথম জামাই ষষ্ঠীর কথা মনে পড়ে যায়। যা কাণ্ড বাঁধিয়েছিলে, তোমার মনে আছে? মনে নেই আবার কি গো, বলো না আর একবার শুনি। অনেকবার তো বলেছি, আর একবার আর একবার শোনো তবে। তুমি তো তখন বাপের বাড়ি, এদিকে আমি শ্বশুর বাড়ি যাবার জন্য বেরোচ্ছি। মা এসে বলল, এই প্যাথম শ্বশুর বাড়ি যাচ্ছিস খোকা, সঙ্গে মাছ মিষ্টি কিছু কিনে নিয়ে যাস কেমন, আর কাউকে যেন সঙ্গে নিয়ে যাস নি বাবা, তোর তো আবার ইয়ার বন্ধু কম নেই। যাই হোক আমি তো বেরোলুম। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে দয়ের হাড়ি, কিনব একটা বড় রুই মাছ, কবজি ডুবিয়ে খাবো যে। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে দয়ের হাড়ি, প্রথম ষষ্ঠী চলেছি আমি, পড়েছি জামা অনেক দামি। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে দয়ের হাড়ি, গিন্নি আমার হবে খুশি, মুখে ফুটবে মিষ্টি হাসি। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে দয়ের হাড়ি। লা 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 দয়ের হাড়ি। লা 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 চলেছি একা। এই যা যা বলছি দেখ, আমি কিন্তু রেগে যাব। কিন্তু আশা জ্বালাতন দেখছি, আমার মা কিন্তু বলে দিয়েছে কাউকে যেন সঙ্গে নিয়ে না যাই। ও বুঝেছি, তুই এই মিষ্টির হাঁড়িটা চাস তাই তো? আচ্ছা নে ভাই, দেখ দেখ লোকটার একবার কাণ্ড দেখ। চল ভাই, অনেকদিন পর একটা মুরগি পেয়েছি। কিন্তু আগে মিষ্টির হাঁড়িটা নিয়ে আসি। এই তো এর কাছ থেকে মাছটা কিনে নি। ও দাদা বলছি, মাছ কত করে বলুন দাদা, কোন মাছটা দেব, রুই না কাতলা? কোন মাছটা ভালো হবে দাদা? মনে হয় নতুন শ্বশুর বাড়ি যাচ্ছেন তাই না, কাতলাটাই নেন, খুব ভালো মাছ দাদা। কাতলাটাই বড় মনে হচ্ছে, কাতলাটাই নি, কাতলাটাই দাও। কত দাম? সবাইকে জোড়া 300 টাকা করে দিছি। আপনি নতুন জামাই, আপনি না হয় 200 টাকা জোড়াই দেবেন, জামাই ষষ্ঠী স্পেশাল।
আমাকে কি বোকা মনে করেছে নাকি লোকটা? ও সব জোড়া ফোড়া সারুন দাদা, একটা যদি 150 টাকা হয় তো বলুন। বাবা এ কি বোকা রে, পাগল না পেট খারাপ আমার কি? আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যখন এত করে বলছেন তখন 150 টাকাই দেন। 200 টাকা জায়গায় 150 টাকা লাভই হলো, তাহলে আর একটা নিয়েই নি। ও দাদা আর একটা মাছ দিয়েই দেন। গিন্নি দেখলে যা খুশি হবে না, আমাকে খুব বোকা মনে করে। দেখলি মালটার বুদ্ধি, চল চল ওই কাঁদলা দুটো হাতাতে হবে। ভাই একটা আইডিয়া এসেছে। দাদাকে কিন্তু হেভি লাগছে, নতুন জামাই মনে হচ্ছে, শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে তাই না? আগে হ্যাঁ দাদা, প্রথম জামাই ষষ্ঠী। আগে হ্যাঁ দাদা, কিন্তু দাদা নতুন শ্বশুর বাড়িতে কেউ শোল মাছ নিয়ে যায়। কি শোল মাছ? এটা কাতলা মাছ। দেখুন দাদা আপনাকে ভালো মানুষ মনে করে বললাম, এবার আপনার ব্যাপার। ঠিক আছে। আরে দাদা যে শ্বশুর বাড়ি চলেছেন। হ্যাঁ, কিন্তু দাদা নতুন শ্বশুর বাড়ি চলেছেন, মুখটা বেজার কেন? আর বলবেন না দাদা, একটু আগে একটা লোকের সাথে দেখা হয়েছিল, বলে কি না কেউ শোল মাছ নিয়ে শ্বশুর বাড়ি যায়। আচ্ছা আপনি বলুন দাদা, এগুলো শোল মাছ না কাতলা মাছ? আরে তাই তো, আপনি শোল মাছ নিয়ে শ্বশুর বাড়ি চলেছেন। আপনার চোখে কি ন্যাবা হয়েছে? এটা শোল মাছ। আপনাকে ভালো মানুষ পেয়ে দোকানদার ঠকিয়ে দিয়েছে দাদা, না হলে আপনার সাথে কি শত্রুতা আছে যে মিথ্যে বলবো? দেখুন এবার আপনার ব্যাপার। আচ্ছা দাদা চলি। ঠিক আছে। তাই তো, লোকগুলো খামুখা আমাকে মিথ্যে বলবে কেন? কিন্তু অনেকটা পথ চলেও এসেছি, আবার ফিরে যাবো? দূর, যা হবার হবে, শ্বশুর বাড়ি গিয়ে দেখা যাবে। বাহ শোল মাছগুলো বেশ বড় তো, কত করে নিল দাদা? আবার একজন। আচ্ছা দাদা আপনারা কি সবাই পাগল হয়ে গেছেন? এগুলো যে কাতলা মাছ। এই নেদা নন্দীকে আপনি মাছ চেনাবেন? আমার কটা পুকুর আছে আপনি জানেন? তিন পুরুষ ধরে আমরা মাছ চাষ করছি বুঝলেন। আমাকে কি সবাই বোকা বানাচ্ছে? ও দাদা কি ভাবছেন? না ও কিছু না। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলুন না। মনে তো হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়ি কেউ শোল মাছ নিয়ে যায়, এতে গৃহস্থের অমঙ্গল হয় যে, এর থেকে খালি হাতে যাওয়াই ভালো। যাই হোক আমি চললুম দাদা। তাই তো, তিনজনে কি ভুল কথা বলবে আমাকে বোকা বানিয়ে? এদের লাভই বা কি? আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, দোকানদারটাই মনে হয় আমাকে ঠকিয়েছে। না মাছগুলো ফেলেই দিই। সেই কখন থেকে হাঁটছি, এদিকে বেলা পড়ে এলো, একটু জিরিয়ে নিলে ভালো হয়। কিন্তু এ কি, এ ব্যাটা আমার সাথে কখন থেকে চলছে? এই এই যা যা বলছি, দেখ আমার কাছে কিন্তু আর কিচ্ছু নেই। উফ এ তো আচ্ছা জ্বালাতন দেখছি, এই নে এ আমার পাঞ্জাবিটাই নে। তুই এখনো পিছু ছাড়িস নি? আচ্ছা নে এ ধুতিটাও নে। এবার কি করে শ্বশুর বাড়ি যাব? না একটু জিরিয়েই নি, রাত নামলে না হয় যাব। এবার যাওয়া যাক, কিন্তু খুব খিদে লেগেছে গো, একেবারে শ্বশুর বাড়ি গিয়েই খাবো। গিন্নি
ও গিন্নি। কে? আমি, আমি গো, তোমার স্বামী। তুমি এত রাতে এরকম চোরের মতো ঢুকেছো কেন? চোর তো চোরের মতোই ঢুকবে নাকি? তাও ঠিক, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর বলো না গিন্নি। মরণ, তুমি বোকা জানতুম, বোকার বোকা ভাঁড় সেটা জানতুম না। জাগে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো দেখি। উফ বাপরে, খুব খিদে লেগেছে, কিন্তু কাউকে ডাকতেও তো পারবো নি। গিন্নি যার এগিয়ে আছে না, এক কাজ করি, রান্নাঘরে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। আরে বাস, এ তো পায়েস, কিন্তু এইটুকু না, মাথাটা ঢুকিয়ে সেটে নি পুরোটা। আহা, পায়েসটা বেলে রেঁধেছে, আর একটু হলে বেশ হতো। কে আছো? বাঁচাও বাঁচাও, আটকে গেছি, আটকে গেছি গো, বাঁচাও। আগে আমি শোন নয় গো, শোন নয়, আমি পটাই নতুন জামাই। আমাদের জামাই বাবা। বাবা তুমি এখানে? আগে বাবা খুব খিদে লেগেছিল তাই। তা সেটা তো আমাকে বললেই হতো। হ্যাঁ, কিন্তু তুমি যা রেগেছিলে তাই আর বলতে পারিনি। আহা গো, খুব লেগেছে বাবা। না মা, তবে একটা কথা। কি কথা? আমি পটাই নতুন জামাই, শ্বশুর বাড়িতেও মার খাওয়া নেই কো কামাই, চুরি করি যেখানেই মার খাই সেখানে। Ha 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 ha!